হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আর বাসন্তীরাজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, দেখো সকাল সকাল ব্লগটি স্টার্ট করে দিয়েছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপরে দেখো তোমাদেরকে আজকে চিন্তাভাবনা করেছি যে আমাদের টোটাল ঘরটা আর কি দেখাবো। কালকে রাতেরবেলায় একটু চেঞ্জ করে ফেলেছি, তাই জন্য আর কি তোমাদেরকে তখন আর দেখানো হয়নি। আর এখন তো ট্রাইপডটা নেই, ওই জন্য সবটা সবসময় শেয়ার করাও হয়ে ওঠে না। তারপরে দেখো এই যে ফ্রিজে চলে এসেছি, ফ্রিজে মানে আর কি খুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তেমন বেশি কিছু একটা নেই। আর এই যে খাটের পরে সোনা পাপা ঘুমাচ্ছে, এই মানে যখন আমি ভিডিওটি করছি তখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে। আর এইদিকে জলের গাবলাটা রেখেছি, আর এই জালনাটা আগে এইদিকেই খাটটা ছিল, ওই জন্য কাছেই পড়তো। আর এখন একটা জালনা একটু কাছে পড়ে, আরেকটা জালনা মানে দূরে হয়ে গেছে। তো টোটাল খাটটা দেখো এরকম করে মানে পেতেছি। আর আমাদের ঘরে তো তেমন কিছুই নেই জানো তোমরা, শুধুমাত্র একটা ফ্রিজ, একটা খাট। তারপরে দেখো চলে এসেছি জামাকাপড় গোছাতে, অনেকগুলো জামাকাপড় হয়েছিল সেগুলো মানে আর কি গোছানো হয়ে ওঠেনি। জামাকাপড়গুলো কমপ্লিট করে এখন গুছিয়ে রাখবো। আর এর ভেতরে সকালবেলায় তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে চলে এসেছি। সকালবেলায় একটা তোড়জোড় থাকে রান্নাবান্না করার, আর এটা এখন আমাদের যেহেতু অনেকটা রান্নাবান্না কমপ্লিট করতে হয় ওই জন্য অনেকটা দেরিও হয়ে যায়। তো চট করে দেখো জামাকাপড়গুলো সমস্ত গোছানো হয়ে গেছে। আর ভাইটিদের ঘরে এখন তো মানে আর কি বালিশ কাঁথাগুলো লাগে না, ওই জন্য সেটা এখানে রেখে দিয়েছি। আর আগের দিনে যে ঘরটা দেখেছিল ওইটা বন্ধুরা মানে একটু কাজের জন্য ভাঙা হয়ে গেছিলো, তোমাদের দাদাভাইয়ের পয়সাটা লাগছিলো, তো তোমাদের দাদাভাইকে পয়সাটা বের করে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের এখান থেকে দেখাও যাচ্ছে খাটের তলে কী কী জিনিসপত্র রয়েছে, যেহেতু মানে এখন টুকটাক করে আমাদের সংসারটা এরকম করেই চলে, মানে কোথাও জিনিসপত্র থাকলে বেশি জিনিসপত্র সমস্ত কিছু আমাদের খাটের তলেই থাকে। ধীরে 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 ভগবানের আশীর্বাদে আর কি করবো এরকম একটা চিন্তাভাবনা আছে। আর মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে গে মেয়েদের বউদের সব মানে সবারই আর কি এই কষ্টটা ফেস করতে হয়, ঘরে কিছু না থাকলে খাটের তলেই সমস্ত কিছু ঢোকাতে হয়, মানে কোথাও একটা জায়গা পেলে সেটাই আমাদের মানে ঠাঁই স্থান বলতে পারো। তারপর দেখো আজকে সকালবেলায় তোমাদের, এটা কিন্তু দুদিনের ব্লগ, তো দেখো আজকে সকালবেলায় তোমাদের দাদাভাই এই যে বাজার করে এনেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে যেহেতু বাজারে গেছিলো, বাজারে গিয়ে আজকে তেমন কোনো মাছ পাইনি, ওই জন্য একবারে চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর এই চিংড়িটার অনেকটা দাম জানো না বন্ধুরা, 500 টাকা করে কিলো নিয়েছে। তো 700 গ্রামের মতো চিংড়ি মাছ এনেছে, আর যে মানে যতটা টাকা বেঁচে গেছিলো ওটা দিয়ে মানে সবজি নিয়ে এসেছিলো, টাকা বেঁচে গেছিলো বলছি, বাকিটা সবজিই এনেছিল। তো দেখলেই তো কাঁচকলা, কুমড়ো, তারপরে সেই কচুর মুখি, আলু এসবই নিয়ে এসেছিলো, লঙ্কা। আর এখানে দেখো সে কত বড় বড় চিংড়ি, চিংড়িগুলো কিন্তু সবগুলোই কিন্তু জ্যান্ত ছিল, তোমাদের দাদাভাই বেছে বেছে জ্যান্ত দেখেই এনেছিল। আর এই চিংড়ি মাছটা অনেকটা দাম নিয়ে নিয়েছে, কারণ আজকে বাজারে তেমন কোনো মাছই আসে নাই। আর সোনা পাপা তোমাদের দাদাভাই কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওরা কিন্তু দেখছে। তো এখন কিছু আর বলার নেই, ভালো থেকো সবাই, আসেন।